লড়াকু যুবদের মিছিল দেখে ভয় পেয়ে গেছে বিজেপি। পায়ের তলার মাটি নেই তা বুঝতে পেরেছে মহকুমার শাসক শিবির। হকের দাবি আদায়ে খয়ের লাল ঝান্ডার মিছিল থেকে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হয়েছেন সিপিআইএমের দুই কর্মী। অভিযোগ সিপিআইএমের, যারা আক্রান্ত হলেন তারা হল রাজু রবি দাস এবং সৌরভ দাস। তাদেরকে বেধরক মারধর করেছে শাসক দলের দুষ্কৃতী বাহিনী বলে অভিযোগ। এদিকেই আহত রাজু রবি দাস এবং সৌরভ দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ধরনের ঘটনায় গোটা এলাকায় তীব্র নিন্দার ঝড় বইছে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে। বিজেপির লোক আছে, বিজেপির ক্যাডাররা সবাই চিনতে পারছি, তারা ওই কাঠুরিয়ার অনেকে আছে। সাগর ঘোষ সব কাঠুরিয়ার রিপোর্ট আকাশ ত্রিপুরা।